হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা করি ভালো পড়াশোনা করছো আমরা অলরেডি যে তোমাদের বলেছি যে সিএইচএসএল বা সিজিএল সামনে যে এক্সামগুলো আসছে তার জন্য তোমাদের রিভিশনে আমরা তোমাদের অনেকটা পরিমাণে হেল্প করব গাইড করব। যাতে তোমরা কি ধরনের কোয়েশ্চেন কি চ্যাপ্টারে কিভাবে আসে কি টাইপের কোয়েশ্চেন আসে এবং একদম রিসেন্ট প্রিভিয়াস ইয়ের কোয়েশ্চেন্স তোমাদের সামনে তুলে ধরা যাতে তোমরা বুঝতে পারো যে কী লেভেলের কোয়েশ্চেন তোমাদের প্রিপারেশান নিতে হবে এবং কি কি পড়লে তোমাদের প্রিপারেশান মোটামুটি হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট হবে ঠিক আছে তো দেখো রিভিশন তোমরা জানো অলরেডি আমি তোমাদের অনেকবার বলেছি রিভিশন হচ্ছে এখন কিন্তু খুব একটা ভাইটাল ব্যাপার পরীক্ষার আগের লাস্ট দু তিন মাস আমরা সিজিএল দু হাজার চব্বিশকে টার্গেট করে রিভিশন সিরিজ লঞ্চ করেছি লাস্ট দু তিন মাসে রিভিশন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দেখো যখন প্রথম আমি দু প্রথম যখন আমি সিজিএল ক্র্যাক করেছিলাম আমার এমএসসির এক্সাম শেষ হয়েছিল মে মাসে এবং জুন মাসে ছিল আমার টায়ার ওয়ান এক্সাম তো আমার মোটামুটি সিলেবাস কমপ্লিট ছিল আমি মোটামুটি পড়ে কমপ্লিট করে রেখেছিলাম জাস্ট আমার এমএসসির এক্সাম শেষ হওয়ার সাথে সাথে এক মাস আমি সময় পেয়েছিলাম টায়ার ওয়ান এক্সামের জন্য প্রিপারেশান নেওয়ার জন্য হান্ড্রেড পারসেন্ট ফাইনাল প্রিপারেশান নেওয়ার জন্য তো সেই লাস্ট এক মাসে আমি কী করেছিলাম শুধুমাত্র পুরোনো যে জিনিসপত্রগুলো পড়ে রেখেছিলাম সেগুলোকে রিভিশান দিয়েছি এবং তার সাথে সাথে মক টেস্ট দিয়েছি আর প্রিভিয়াস কোয়েশ্চেনস সলভ করেছি তখন তো এত পরিমাণ এই যে ইউটিউবের এত এত টিচার এত চ্যানেল এত ভিডিওস ছিল না আমাদের হাতে শুধুমাত্র বই ছিল একটা দুটো পাবলিকেশনের বই ছিল আমরা বই থেকেই পড়াশোনা করেছি বই থেকেই রিভিশান দিয়েছি এবং বই থেকেই আমরা মক টেস্ট দিয়েছি ঠিক আছে তো এখন তোমাদের কাছে সাহায্যের জন্য প্রচুর অপশান অ্যাভেলেবেল সেই অপশানগুলোকে তোমরা সঠিক পথে ব্যবহার করো যেমন তোমরা একদিকে ইউটিউব করতে বসে তার মধ্যে ভেসে যাবে না রিলস দেখতে বসে যাবে না ঠিক তেমনভাবে তোমরা অফলাইন এবং অনলাইন দুটো মিলিয়ে মিশিয়ে নিজেদের মতো করে একটা স্টাডি প্ল্যান বানিয়ে নাও রিভিশন দাও মক টেস্ট দাও এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে এই রিভিশন সিরিজটাকে ফলো করো তার কারণ তোমরা যদি এই রিভিশন সিরিজটা ফলো করো তাহলে তোমাদের কিন্তু এটুকুনি আমি গ্যারান্টি দিতে পারি এরকম প্রিপারেশান এই ওয়েস্ট বেঙ্গলে এই অল ইন্ডিয়া লেভেলে কেউ করাবে না এবং এখান থেকে তোমরা প্রচুর কোয়েশ্চেন কমন পাবে ম্যাক্সিমাম টাইপ ম্যাথসে আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে কভার করানোর চেষ্টা করব। রিসেন্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো করাবো এবং অন্যান্য সাবজেক্টেরও ইম্পর্টেন্ট টপিকগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো যেমন তোমাদের থিওরি বোঝানো হবে তার সাথে সাথে একদম রিসেন্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনস তোমাদের সামনে তুলে ধরা হবে যেখান থেকে তোমরা বুঝতে পারবে কোন চ্যাপ্টার থেকে কতটুকুনি পড়ছো এবং কোন চ্যাপ্টার থেকে কতটুকুনি পড়তে হবে বা কী ধরনের কোয়েশ্চেন্স আছে ঠিক আছে তো আজকের টি টোয়েন্টি সিরিভিশনের ম্যাথসের প্রথম ক্লাস আজকে আমরা শুরু করছি অ্যালিগেশান মিক্সচার দিয়ে অ্যালিগেশান মিক্সচারটা একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এখানে কিছু খুব সুন্দর সুন্দর খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে যেগুলো দিয়ে তোমরা যদি ইউজ করো সেখানে মিক্সচারের অঙ্কগুলো যখন তোমরা খুব সুন্দর করে করতে পারবে ঠিক তেমনই অ্যালিগেশনের অঙ্কগুলো খুব সুন্দর করে করতে পারবে ঠিক আছে আচ্ছা অ্যালিগেশান মিক্সচারের একটা খুব ইম্পর্টেন্ট টাইপ যেটা আমাদের এই এই টাইপের কোয়েশ্চেন যখন চ্যাপ্টার ওয়াইজ করাবো তখন দেখবে যে এই টাইপের কোয়েশ্চেন সবথেকে বেশি আসে প্রচুর পরিমাণে আসে সেটা হলে এখানে কি বলেছে দেখো প্রথম প্রথম বলেছে ভেডডার হ্যাড টু ভেসেলস অফ মিল্ক অ্যান্ড ওয়াটার দ্য ফার্স্ট কন্টেন্ট এইটটি পার্সেন্ট মিল্ক অ্যান্ড দ্য রেস্ট ইজ ওয়াটার দ্য সেকেন্ড কন্টেন্ট ফিফটি পারসেন্ট মিল্ক হাউ মাছ মিক্সচার শুড ই মিক্স ফ্রম ইচ অফ দ্য ভেসেল সো হ্যাজ টু গেট নাইন লিটার অফ মিক্সচার সাচ দ্যাট দ্য রেশিও ওয়াটার টু মিল্ক ইস ওয়াটার ওয়ান ইস টু টু তার মানে বলেছে যে একটা ভেসেলে মিল্কের রেশিও রয়েছে এইট্টি পার্সেন্ট আরেকটা ভেসেলে মিল্কের রেশিও রয়েছে ফিফটি পার্সেন্ট তার মানে দুটো ভেসেলে মিল্ক ইস টু ওয়াটার আমাকে বলে দিলো এটা এখানে পারসেন্টেজে বলে দিয়েছে অন্য অঙ্কের রেশিওতে বলে দিতে পারে যে এই ভেসেলে মিল্ক ইস টু ওয়াটার এত আছে আর একটা ভেটেলে মিল্ক এত আছে এর মধ্যে থেকে কি রেশিওতে আমি মিক্সচার তুলব যাতে যে রেজাল্টিং মিক্সচার হবে মিক্স করলে সেইটার রেশিওটা বলে দেবে ঠিক সেই জিনিসটা এখানে করেছে যে একটা ভেসেলে বলে দিয়েছে আর একটা ভেসেলে বলে দিয়েছে রেজাল্টিং মিক্সচারে ওয়ান ইস টু টু হবে কী রেশিওতে তুললে এবারে রেশিওটা যদি আমরা বার করে নিই এরা বলেছে নয় লিটার অফ মিক্সচার তুলেছি তাহলে ওই রেশিওতে নয় লিটারটা ভেঙে দেবো তাহলে এই টাইপের অঙ্কে আমি আবার বলছি কি বলবে যে একটা ভেসেলে বলবে মিল্ক স্টোয়াটার এত আছে আর একটা ভেজালে মিল্কি এত দুটো মিক্স করে একটা রেজাল্টিং মিক্সচার কি রেশিওতে ওই দুটো থেকে তুললে রেজাল্টিং মিক্সচারের রেশিওটা এত হবে ঠিক তাহলে আমরা মিল্ক টু ওয়াটার রেশিওটা আমরা দুটো ভেসেলের রাখে দেখে নিই কি বলেছে দেখো ভেসেল ওয়ালে কি বলেছে ভেসেল ওয়ানে বলেছে যে এইটটি পার্সেন্ট মিল তাহলে হান্ড্রেড পার্সেন্ট মিক্সচারের মধ্যে

এবার যেটা বলেছে কি রেজাল্টিং মিক্সচার রেজাল্টিং মিক্সচারে রেজাল্টিং মিক্সচারে কি বলেছে দেখো ওয়াটার টু মিল্ক বলেছে ওয়ান ইস টু টু তাহলে মিল্ক ইস টু ওয়াটার কত হয়ে যাবে টু ইস টু ওয়ান এটা ফিফটি পার্সেন্ট বলেছে তাহলে ওয়ান ইস টু ওয়ান তাহলে এটা টু হবে আচ্ছা এবার আমরা অঙ্কটা কীভাবে করবো অঙ্কটা আমরা করব যে কোনো একটা ধরে অঙ্ক করব। হয় মিল্ক ধরে করবো হলে ওয়াটার ধরে করব। যদি আমরা মিল্ক ধরে করি তাহলে প্রথম ফেসেলে মিল্ক কত আছে চার আছে ওয়াটার কত আছে পাঁচ আছে তাহলে আমরা কত বসাবো মিল্ক কত হবে টোটাল চার কতর মধ্যে পাঁচের মধ্যে সেকেন্ড ভেসেলে মিল্ক কত এক আছে কতর মধ্যে দুয়ের মধ্যে তাহলে মিল্ক কত হবে ওয়ান বাই টু রেজাল্টিং মিক্সচার মিল কত দুই টোটাল কত তিন তাহলে কত হয়ে যাবে টু বাই থ্রি এবার এটাকে নিয়ে আমরা কি করব অ্যালিগেশান করব অ্যালিগেশানের নিয়ম কি তোমরা সবাই জানো এটা থেকে এটা মাইনাস হবে আর এটা থেকে এটা মাইনাস হবে ঠিক তাহলে এবার দেখো এটা আমরা ফ্র্যাকশানের মাইনাস করে করতে পারি অথবা এটাকে ইন্টিজারে কনভার্ট করে নিয়ে করতে পারি এটা একটা খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট খুব সুন্দর ট্রিক আছে ট্রিকটা হলো দেখো আমরা কি করব। যেটা নেব যে ফ্র্যাকশানটা নিয়ে কাজ করব। তার ওপরেরটা নেব ধরো এইটা নিয়ে আমরা কাজ করছি এই ফ্র্যাকশানের ওপরেরটা নেব বাকি দুটোর নিচেরটা নেব তাহলে কি হবে চার তিনে বারো বারো দোকানে চব্বিশ তাহলে এখানে চলে এলো কত চব্বিশ এইটার ওপরেরটা মানে কত এক বাকি দুটোর নিচেরটা পাঁচ তিনে পনেরো তাহলে এখানে কত হয়ে গেল পনেরো আবার যখন এই ফ্র্যাকশানটা নিয়ে কাজ করবো এইটার উপরেরটা নেব বাকি দুটোর নিচেরটা মানে পাঁচ দুগোনে দশ দশ দু কুড়ি তাহলে এটা কত হয়ে গেল কুড়ি হয়ে গেল আবার বলছি দেখো যেটা নেব ধরো এইটা এটার উপরেরটা নেব মানে চার বাকি দুটোর নিচেরটা চার তিনে বারো বারো দুগোনে চব্বিশ যখন এটা নেব এই দুটোর নিচে কি আছে পাঁচ তিনে পনেরো পনেরো কে পনেরো যখন এটা নেব এটার ওপরে দুই বাকি দুটোর নিচে দশ মানে দশ দুগোনে কুড়ি ক্লিয়ার তাহলে এবার এটা থেকে এটা মাইনাস করলে কত হয় এটা থেকে এটা মাইনাস করলে এদিকে হয়ে যাবে কত কুড়ি থেকে চার আর এটা থেকে এটা মাইনাস করলে এদিকে কত হয়ে যাবে পাঁচ তাহলে আমি এখান থেকে কি সিদ্ধান্ত এলাম যে এই দুটো ভেসেল থেকে আমি কী রেশিওতে তুলবো ফাইভ টু ফোর এই রেশিওতে তুলবো। এটাই ম্যাক্সিমাম অঙ্কের আনসার চাই এখানে আমাকে আরও এক্সট্রা কি বলে দিয়েছে যে ন লিটার অফ মিক্সচার তুলেছি সেটাকে কিভাবে ভাঙবো তাহলে এই দুটোর রেশিওর যোগফল দেখো কত হয় নয় হয় নয় মানে অঙ্কে কত বলে দিয়েছে নয় লিটার তাহলে পাঁচ মানে হবে পাঁচ লিটার চার মানে হবে চার লিটার তাহলে পাঁচ চার উত্তর এখানে কি আছে ডিলাস্ট ক্লিয়ার আবার বলছি এই টাইপে আমাদের কি ধরনের অঙ্ক দেবে একটা ভেসেল ওয়ান বলে দেবে এখানে মিল্ক ইস্ট ওয়াটার এত রেশি আছে এখানে ভেসেল টু বলে দেবে মিল্ক ইস্ট ওয়াটার এত রেশি আছে দুটো মিক্স করে রেজাল্টিং মিক্সচার বলে দেবে মিল্ক ইস্ট ওয়াটার এত রেশি তাহলে কি অনুপাতে ওদেরকে আমি তুলব তাহলে তুমি যে কোনো একটা ধরে অঙ্ক করতে পারো মিল্ক ধরে যদি করো তাহলে চারের পাঁচ একের দুই দুইয়ের তিন হলো যদি তুমি ওয়াটার ধরে করো তাহলে কী কী ধরতাম ওয়াটার ধরে করলে ওয়াটার ধরে করলে আমরা ওয়াটার ধরে করতে পারতাম সেক্ষেত্রে কী করতাম একের পাঁচ এখানে হয়ে যেত একের দুই আর এখানে হয়ে যেত একের তিন এটা ধরেও করতে পারতাম আমরা ক্লিয়ার চলো যাই নেক্সট টাইম আচ্ছা এখানে কি বলেছে দেখো এটা একটা খুব ইম্পর্টেন্ট টাইপ এই ধরনের অঙ্কগুলো প্রচুর আছে কী বলেছে দেখো বলেছে ফ্রম এ কাস্ক অফ মিল্ক কন্টেনিং সিক্সটি ফোর লিটার্স এইট লিটার্স আর ড্রন আউট অ্যান্ড দ্য কাস্ক ইস ফিল্ড উইথ ওয়াটার একটা কাসকে বা একটা কন্টেনারে টোটাল চৌষট্টি লিটার মিল্ক আছে সেখান থেকে আট লিটার ড্রন আউট করেছে অ্যান্ড ফিল্ড উইথ ওয়াটার ইফ দ্য সেম প্রসেস ইজ রিপিটেড সেকেন্ড দেন থার্ড টাইম হোয়াট উইল বি দ্য প্রপোর্শন অফ মিল্ক টু ওয়াটার ইন দ্য রেজাল্টিং মিক্সচার তাহলে সবার প্রথম আমাকে একটা জিনিস খেয়াল রাখ করতে হবে এই অঙ্কগুলোতে যে কত লিটার তুলেছে কত লিটার তুলেছে আর টোটাল কোয়ান্টিটি কত ছিল আট লিটার তুলেছে টোটাল কোয়ান্টিটি ছিল সিক্সটি ফোর লিটার তাহলে এখানে আমার একটা ফ্র্যাকশন আসবে যে প্রথমবার যখন তুলেছে তখন কত তুলেছে আট বাই চৌষট্টি মানে একের আট একের আট ঠিক এইবারে বলো যে চৌষট্টি থেকে একের আট তুলে নিল তাহলে পুরো রইলে বলো টোটাল কোয়ান্টিটি যদি এক ভাগ হয় সেখান থেকে একের আট তুলে নিলাম তাহলে কত হয়ে গেলো এক মাইনাস একের করে রইল এখন রেজাল্টিং মিক্সচারে মিল্ক এবারে এইটা এইটা সেকেন্ড থিং এটা হচ্ছে এক নম্বর দু নম্বর থিং হচ্ছে আমরা দেখব যে কতবার এই প্রসেসটা রিপিট করেছে টোটাল টোটাল কতবার করেছে দুবার না তিনবার না চারবার এখানে বলেছে কি প্রথমে একবার তুলেছে প্রথমে একবার তুলেছে আর এখানে বলেছে দ্য সেম ইফ দ্য সেম প্রসেস ইজ আর সেকেন্ড অ্যান্ড থার্ড টাইম মানে টোটাল এই প্রসেসটা কতবার করা হয়েছে তিনবার করা হয়েছে তাহলে এই যে ওয়ান মাইনাস ওয়ান বাই এইট করেছি এইটার পাওয়ারে আমরা দিয়ে দেবো তিন যদি টোটাল প্রসেসটা দুবার করা হতো তাহলে পাওয়ারে দিতাম দুই টোটাল যদি বলতো প্রথমে একবার তুললো তারপরে রিপিটেড সাইজ মানে চারবার টোটাল হলো তখন এখানে পাওয়ারে আমরা দিতাম টু দি পাওয়ার ফোর তাহলে নেক্সট কি জানতে চেয়েছে ওয়াট উইল বি দা প্রপোরশন অফ মিল্ক টু ওয়াটার ইন দ্য রেজাল্টিং মিক্সচার তাহলে এখানে আমার কি দাঁড়িয়ে গেল দেখো সাতের আট সাতের আটের টু দি পাওয়ার কত থ্রি তাহলে এটা করলে কত হয়ে যায় তিনশো তেতাল্লিশ আর আটের কি করলে কত হয় পাঁচশো বারো তাহলে এটা কি হয়ে গেল এটা হলো আমার মিল্ক এটা হলো আমার টোটাল মিক্সচার কি করলাম আবার বলছি আমার কন্টেনারে টোটাল কত লিট ছিল চৌষট্টি লিটার মিল্ক ছিল সেখান থেকে কত তুললাম আট লিটার তুললাম তাহলে কত ফ্র্যাকশান তুললাম একের আট তাহলে পুরো রয়েছে এখন কত এক মাইনাস একের এটা হলো একবারের প্রসেস আমাকে এখানে বলেছে তিনবার এটা হয়েছে তাহলে এটা কি করে দিলাম টু দি পাওয়ার থ্রি করে দিলাম কি হয়ে গেল সাতের আটের হোল কিউ সাতের আটের হোল কিউ মানে কত থ্রি ফর্টি থ্রি বাই ফাইভ ওয়ান টু এটা কিসের রেশি এটা হলো মিল্ক ইস টু মিক্সচার এবারে যদি আমাকে বলতো যে তাহলে এখন রেজাল্ট রেজাল্টিং মিক্সচারে মিল্ক কত পড়ে রয়েছে ভালো করে শুনবে এখানে আমাকে কি বলেছে হোয়াট উইল বি দ্য প্রপোর্শন অফ মিল্ক টু ওয়াটার ইন দ্য রেজাল্টিং মিক্সচার তাহলে এখান থেকে আমরা কী বার করে নিলাম এটা মিল্ক পেয়ে গেলাম এটা মিক্সচার পেয়ে গেলাম তাহলে মিক্সচার কত মিক্সচার হচ্ছে পাঁচশো বারো মিল্ক কত মিল্ক হচ্ছে তিনশো তেতাল্লিশ তাহলে এটা মাইনাস করলে কি পেয়ে যাব ওয়াটার পেয়ে যাব ওয়াটার মাইনাস করলে বেরোবে 169 সিক্সটি তাহলে মিল্ক ইস টু ওয়াটার কত হয়ে গেল থ্রি এই থ্রি থ্রি ইস্টু ওয়ান সিক্সটি নাইন এ হয়ে গেল আনসার যদি এখানে আমাকে অঙ্কটা বলতো যে তাহলে রেজাল্টিং মিক্সচারে মিল্কের পরিমাণ কত তখন আমরা কী করতাম তখন আমরা এই সঙ্গে এইটাকে গুণ করে দিতাম থ্রি ফর্টি থ্রি যদি আমাকে বলতো যে এখন এই প্রসেসটা তিনবার করার পরে মিল্ক কত তাহলে আমরা এই টোটাল চৌষট্টি লিটার ছিল তার সঙ্গে থ্রি ফোর্টি থ্রি বাই পাঁচশো বারো করে দিতাম কিন্তু আমাকে এখানে শুধু কি চেয়েছে মিল্ক ইস্ট টু ওয়াটার চেয়েছে তাই জন্য এই রেশিওটা যেটা বেরোলো তিনশো তেতাল্লিশ বাই পাঁচশো বারো এটা হয়ে গেলো মিল্ক এটা হয়ে গেল মিক্সচার তাহলে মিল্ক ইস্ট টু ওয়াটার কত হয়ে যাবে থ্রি ফর্টি থ্রি ইস টু ওয়ান সিক্সটি নাইন ক্লিয়ার নেক্সট কোয়েশ্চান দেখো কি বলেছে আর জার কন্টেন্টস আ আিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার হ্যাভিং ফিফটি পার্সেন্ট ওয়াটার আ পার্ট অফ দিস মিক্সার ইজ রিপ্লেসড বাই অ্যানাদার মিক্সচার হ্যাভিং টোয়েন্টি নাইন পার্সেন্ট ওয়াটার দ্য পার্সেন্টেজ অফ ওয়াটার ইন দ্য জার আফটার রিপ্লেসমেন্ট ইজ থার্টি সিক্স পার্সেন্টেজ এটা একদমই সোজা অঙ্ক এটা তিনটেই কি বলে দিয়েছে প্রথমে ফিফটি পার্সেন্ট ওয়াটার ছিল আরেকটাতে টোয়েন্টি নাইন পার্সেন্ট ওয়াটার ছিল এবার রিপ্লেসমেন্টের পরে নতুন কত পার্সেন্টেজ হয়েছে থার্টি সিক্স পার্সেন্ট এটাও ওয়াটার বলে দিয়েছে তাহলে কোনো দিক থেকে কোনো সমস্যা নেই আমরা কী করবো এরকমভাবে লিখবো এক প্রথমে লিখব ফিফটি পার্সেন্ট আর একটা বলে দিয়েছে কত টোয়েন্টি নাইন পার্সেন্ট অ্যাজ এ হোল কত থার্টি সিক্স পার্সেন্ট ব্যাস এটাকে অ্যালিগেশান করে দাও নয়ের সাথে ষোলো আর পঞ্চাশ থেকে ছত্রিশ বাদ দিলে চোদ্দো মানে কত হয়ে গেল ওয়ান ইস টু টু টোটাল কত তিন কি জানতে চেয়েছে আমাকে ওয়াট ফ্র্যাকশান অব অরিজিনাল মিক্সচার ওয়াজ রিপ্লেসড তাহলে এখানে রিপ্লেসড কোনটা ছিলেন্টি নাইন পার্সেন্ট সেকেন্ড কোয়ালিটিটা এটা রিপ্লেসড হয়েছে তাহলে কত রিপ্লেসড হয়েছে বলো দুই ভাগ রিপ্লেসড হয়েছে কতর মধ্যে তিনের মধ্যে তাহলে অ্যান্সার কত হয়ে যাবে টু বাই থ্রি এটাই আমাদের ফ্র্যাকশন যেটা রিপ্লেসড হয়েছে ক্লিয়ার নেক্সট আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো মিক্সচার কন্টেন্স মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও ফাইভ ইস টু থ্রি অ্যানাদার মিক্সার অফ দ্য সেম ভলিউম দ্যাট অফ দ্যমার কন্টেন্স মিল্ক ইস্টুর মিল্ক ওয়াটার ইজ টু মিল্ক ইন দ্য রেশিও ওয়ান ইস টু থ্রি ইন হোয়াট রেশিও টু মিক্সচার বি মিক্সড ইন অর্ডার টু অপটেন নিউ মিক্সচার কনসিস্টিং অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও সেভেন ইস টু থ্রি তাহলে আমরা এই যে একের অঙ্কটা করেছিলাম মনে হচ্ছে এখানে আমাদের পার্সেন্টেজে দিয়ে দিয়েছিল মিল্ক ইস টু ওয়াটারটা এখানে আমাদের ডাইরেক্ট রেশিওতে বলে দিয়ে যেটা আমি তোমাদের তখন বুঝিয়েছিলাম যে একটা ভেসেলে মিল্ক ইস্টু ওয়াটার দিয়ে দেবে একটা রেশিওতে যেটা এখানে দিয়ে দিয়েছে ফাইভ ইস টু থ্রি রেশিওতে আরেকটা ভেসেলে মিল্ক ইস্টু ওয়াটার দিয়ে দেবে আরেকটা রেশিও যেটা এখানে দিয়ে দিয়েছে ওয়ান ইস টু থ্রি রেশিওতে বলেছি ইন ওয়াট রেশিও টু মিক্সচার বি মিক্সড ইন অর্ডার টু গেট আ নিউ মিক্সচার যেখানে মিল্ক ওয়াটার বলে দিয়েছে সেভেন টু থ্রি তাহলে যে কোনো একটা ধরো আমরা যদি অঙ্ক করি মানে ধরো যদি আমরা মিল্ক দিয়ে অঙ্ক করি তাহলে এখানে দেখো মিল্ক টু ওয়াটার কত বলে দিয়েছে ফাইভ টু থ্রি তার মানে টোটাল মিল্ক বাই টোটাল মিক্সচার কত পাঁচের আট সেকেন্ড ভেসেলে ওয়াটার টু মিল্ক বলে দিয়েছে একের তিন ওয়াটার টু মিল্ক একের তিন তার মানে মিল্ক টু ওয়াটার কত হয়ে যাবে তিন বাই চার মিল্ক কত তিন টোটাল মিক্সচার কত চার আর রেজাল্টিং মিক্সচারে মিল্ক টু ওয়াটার টু থ্রি তার মানে কত হয়ে যাবে ঠিক এবার আমরা কি করব ইন্টিজারে নিয়ে যাবো ফ্রাকশান গুণ ভ্যাকশানের এর মাইনাস জন্য কি করব যেটা নেব সেটার ওপরেরটা বাকি দুটোর নিচেরটা দশ চারে চল্লিশ পাঁচ দুশো যেটা নেবো সেটার ওপরেরটা বাকি দুটোর নিচেরটা আট দশে আশি তিন দুশো চল্লিশ যেটা নেব সেটার ওপরেরটা বাকি দুটোর নিচেরটা তাহলে আট সাত ছাপ্পান্ন ইন্টু চার মানে দুশো চব্বিশ ব্যাস তাহলে দুশো থেকে দুশো চব্বিশ থেকে দুশো মাইনাস করলে কত হয় এদিকে হয়ে গেল চব্বিশ আর দুশো চল্লিশ থেকে দুশো চব্বিশ মাইনাস করলে কত হয় এদিকে হয়ে গেল ষোলো তাহলে এটাকে রেশিওতে নিয়ে গেলে টু ইস টু থ্রি তাহলে দেখো কি চেয়েছে রেশিওটা চেয়েছে তাহলে আমাদের উত্তর কত হয়ে যাবে টু ইস টু থ্রি দেখো ক্লিয়ার দুটো আলাদা কোয়ান্টিটির দুটো রেশিও দিয়ে দিয়েছে মিক্স করে কী রেশিওতে তুললে এই রেশিওটা পাবে তাহলে যে কোনো একটা মিল্ক ধরে আমরা অঙ্ক করলাম ফ্র্যাকশান থেকে ইন্টিজারে কনভার্ট করে মাইনাস করে জাস্ট রেশিও বার করে দিলাম সিম্পল চলো নেক্সট কোয়েশ্চেন

ইন মিক্সচার তাহলে দেখো এখানে তিনটে তিনটে কন্টেনারের কথা বলেছে প্রথম কন্টেনারে কত লিটার তিরিশ লিটার চল্লিশ লিটার সেকেন্ড কন্টেনারে তিরিশ লিটার তিন নম্বর কন্টেনারে টোয়েন্টি লিটার হচ্ছে এদের ক্যাপাসিটি ওর মধ্যে মিল্ক আছে কত পুরো ক্যাপাসিটি মিল্ক তো নেই এবারে বলেছে ফিলস তাহলে প্রথম কন্টেনারে কত ফিল করেছে এইটটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমরা এইটটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে কি জানি মনে করে দেখো এইটটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্ট মানে আমরা কত জানতাম একের আট তাহলে এখান থেকে আমরা এইটটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে বারো সাত চুরাশি মানে আমরা কত জানি সাতের আট তাহলে এইটটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে কত সাতের আট তাহলে চল্লিশের সাতের আট করলে কত হবে চল্লিশ পাঁচ সাত ঠিক সেকেন্ডটা কত বলেছে তাহলে মানে কত আর তিন নম্বরটা বলেছে নাইনটি পার্সেন্ট ফিল করেছে এর নাইনটি পার্সেন্ট মানে কত আঠেরো ক্লিয়ার এবারে দেখো এবারে কি বলেছে এবারে এই কন্টেনার গুলো বলেছে মিল্ক ইস্টু ওয়াটার এর প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল রেশিও বলে দিয়েছে ওদেরকে মেলানো হলো মেলানোর পরে ফাইনাল যে কন্টেনার হবে সেখানে কত হবে তাহলে প্রথমটায় কত বলে দিয়েছে থ্রি ইস টু টু ফাইভ থ্রি ইস টু টু ফাইভ তাহলে মিল্ক ইস্টু ওয়াটার কত হবে বলো থ্রি ইনস্টু টু ফাইভ তাহলে পাঁচের সঙ্গে পঁয়ত্রিশ গুণ মানে পাঁচ সাত পঁয়ত্রিশ আচ্ছা এখানে থ্রি ইস টু ফাইভ আছে থ্রি ইস টু ফাইভ মানে পাঁচ পাঁচ সাত তাহলে সাত দিক গুণ করবো এটা কত হয়ে গেলো একুশ এটা কত হয়ে গেলো চোদ্দো সেকেন্ডটাতে কি আছে ফাইভ টু ওয়ান পাঁচ আরেক ছয় ছয় চারে চব্বিশ মানে চার দিয়ে গুণ করব চার পাঁচে কুড়ি চার এককে চার ঠিক আছে এটা কত আছে সেভেন ইস টু একটা মিল্কটা সেভেন ওয়াটারটা টু সাত আট দিয়ে মানে কত হয় নয় হয় নয় দুগুণে আঠারো মানে কত দিয়ে গুণ দুই দিয়ে গুণ তাহলে সাত দুগুণে চোদ্দো দুই দুগুণে চার এটা হয়ে গেল মিল্ক ওয়াটার মিল্ক 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 আর এগুলো হলো ওয়াটার 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 তাহলে টোটাল মিল্ক টু ওয়াটার আমরা কী করে বার করবো তিনটে যোগ করে দিলেই হয়ে যাবে কত কত আছে দেখো একুশ আর কুড়ি কত একচল্লিশ একচল্লিশ আর চারে পঁয়তাল্লিশ আর দশে পঞ্চান্ন এখানে কত চোদ্দো আর চারে আঠেরো আঠেরো আর চারে বাইশ

এর সঙ্গে যদি সাতের আট গুণ করি তাহলে কত হবে আট পাঁচে চল্লিশ সাত পাঁচে পঁয়ত্রিশ তিরিশের এইটটি পার্সেন্ট মানে কত আট তিনে চব্বিশ টেন পার্সেন্ট মানে আমরা কি জানি একটা শূন্য বাদ যাবে তাহলে টেন পার্সেন্ট মানে যদি থ্রি হয় তাহলে এইটটি পার্সেন্ট কত হবে আট তিনে চব্বিশ নাইনটি পার্সেন্ট মানে টেন পার্সেন্ট মানে একটা শূন্য বাদ মানে দুই তাহলে নয় দুগো না আঠেরো তাহলে এই পরিমাণ আমাদের এর মধ্যে মিক্সচারটা রয়েছে এবারে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মিল্ক টু ওয়াটার রেশিও বলে দিয়েছে তাহলে থ্রি ইস্টু টু টু বলে দিয়েছে প্রথমটা মিল্ক ইস্টু ওয়াটার তাহলে তিন আট দিয়ে কত পাঁচ পাঁচের সঙ্গে পঁয়ত্রিশ মানে কত গুণ সাত দিয়ে গুণ তাহলে তিনের সঙ্গে সাত দিয়ে গুণ করলে কত হবে তিন সাততে একুশ দুইয়ের সঙ্গে সাত দিয়ে গুণ করলে কত হবে দুই সাথে চোদ্দো তাহলে এটা হয়ে গেল মিল্ক এটা হয়ে গেলো ওয়াটার আবার এখানে কত বলে দিয়েছে ফাইভ টু ওয়ান তাহলে ফাইভ টু ওয়ান মানে কত সিক্স এটা কত দিয়ে গুণ চার দিয়ে গুণ তাহলে এর সঙ্গে চার দিয়ে গুণ করলে কত হয় কুড়ি এর সঙ্গে চার গুণ করলে কত হয় চার তাহলে মিল্ক কত কুড়ি ওয়াটার কত চার আমরা কত জানি নয় কত দিয়ে গুণ দুই দিয়ে গুণ তাহলে এটা মিল্ক চোদ্দ ওয়াটার চার তাহলে রেজাল্টিং মিক্সচারে মিল্ক কত একুশ কুড়ি চোদ্দ আর ওয়াটার কত চোদ্দ চার চার এসে কত হয়ে গেল ফাইভ টু টু ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে বটল ইজ ফিল্ড উইথ লিকুইড ফোর পার্টস আর ওয়াটার অ্যান্ড ফাইভ পার্টস আর ফ্রুট এক্সট্র্যাক্ট একটা বটলের লিকুইড আছে যার মধ্যে ফোর পার্ট হচ্ছে ওয়াটার আছে আর ফাইভ পার্ট ফ্রুট এক্সট্র্যাক্ট আছে হাউ মাচ অফ দ্য মিক্সচার মাস্ট বি ড্রন অফ অ্যান্ড রিপ্লেসড উইথ ওয়াটার হাউ মাচ মিক্সচার মাস্ট বি ড্রন অফ অ্যান্ড রিপ্লেসড উইথ ওয়াটার সো দ্যাট দ্য মিক্সচার মে বি হাফ ওয়াটার হাফ এক্সট্র্যাক্ট কী বলেছে আমার একটা একটা মিক্সচার ছিল যেখানে ফোর পার্ট ওয়াটার ছিল আর ফাইভ পার্ট ফ্রুট এক্সট্র্যাক্ট ছিল ঠিক আছে ফ্রুট জুস তার মধ্যে থেকে বলেছে কতটা মিক্সচার তুলে নেব তার পরিবর্তে ওয়াটার দেব যাতে কি না রেজাল্টিং মিক্সচারে হাফ ওয়াটার আর হাফ ফুড এক্সট্রাক্ট হয় তাহলে এই টাইপের অঙ্কগুলো আমরা প্রথম জিনিস যেটা খেয়াল করবো সেটা হলো যে মিক্সচার তোলার পরে কী দেওয়া হল ফ্রুটটা দেওয়া হলো ফ্রুট এক্সট্রাক্ট দেওয়া হলো না ওয়াটার দেওয়া হলো কি দেখতে পাচ্ছি আমরা ওয়াটার দিয়ে রিপ্লেস করা হচ্ছে তাহলে যেহেতু ওয়াটার দিয়ে রিপ্লেস করা হচ্ছে তো আমরা অঙ্কটা করব ওয়াটার দিয়ে এটা প্রথম ডিসাইড করতে হবে অঙ্কটা করবো ওয়াটার দিয়ে তাহলে প্রথমে আমাদের কত ছিল চার পার্ট ওয়াটার পাঁচ পার্ট ফুড এক্সট্রাক্ট তাহলে চারার পাশে টোটাল মিক্সচার কত নয় তার মধ্যে ওয়াটার কত আছে চার পার্ট তাহলে প্রথমে কত চারের নয় ঠিক এবারে মিক্সচার তুলে ড্রন অভ অ্যান্ড রিপ্লেসড উইথ ওয়াটার তাহলে এই যখন ওয়াটারটা দিচ্ছি এখানে নিশ্চয়ই এই ওয়াটারের মধ্যে আর অন্য কিছু মিক্স নেই তাহলে ওয়াটার যখন ফুল অ্যামাউন্ট অফ দিচ্ছি এবং ফ্র্যাকশানে যখন আমরা ক্যালকুলেট করি তাহলে ম্যাক্সিমাম কোয়ান্টিটি কত হয় এক ভাগ তাহলে এইখানে ওয়াটার আমার কত লিখবো ওয়ান লিখবো রেজাল্টিং মিক্সচারে কি বলছে হাফ ওয়াটার হাফ মিক্সচার তার মানে এখন ওয়াটার কত ওয়ান বাই টু হাফ তাহলে এখানে কত হয়ে গেল হাফ হয়ে গেল দেখো কীভাবে বসালাম ব্যাস অ্যালিগেশন করে দাও সবসময় যে ফ্র্যাকশান থেকে ইন্টিজারে কনভার্ট করে অ্যালিগেশান করব এমন নয় যখন দেখব যে একটা যে কোনো ফ্র্যাকশান বিয়োগ করতে আমার খুব সোজা আরেকটা ফ্র্যাকশান তখন আমরা বিয়োগ করে নেব আর ইন্টিজারে নিয়ে গিয়ে সময় নষ্ট করবো না তাহলে এক থেকে হাফ বাদ দিলে কত করে থাকে হাফ করে থাকে আর এইটা মাইনাস করে দেখো নয় দুঘের নিচে এলসিএম আঠেরো এখানে নয় দুঘণ আঠেরো দুই চারে আট এখানে দুই নয় আঠেরো মানে নয় মাইনাস আট তাহলে একের দুই ইস টু একের আঠেরো কাটাকুটি করলে দুই নয় আঠেরো নয়টা উপরে চলে যাবে মানে নাইন ইন টু ওয়ান টোটাল কত দশ এবার আমার কি জানতে চেয়েছে যে হাউ মাছ অফ রিপ্লেসড উইথ ওয়াটার তাহলে এই পোর্শনটা এই পোর্শানটা তো আমার ড্রন অফ অ্যান্ড রিপ্লেসড হয়েছে রিপ্লেসড উইথ ওয়াটার হয়েছে তাহলে এই পোর্শানের প্যারালাল ফ্র্যাকশান আমার কত এক তাহলে কতটা মিক্সচার তুলে ওয়াটার দেওয়া হয়েছিল এক বাই দশ তাহলে আনসার আমার কত হয়ে গেল ওয়ান বাই টেন দেখো ক্লিয়ার একের দশ উত্তর শুধু আমরা কি করলাম যেহেতু মিক্সচারটা তুলে ওয়াটার রিপ্লেস করবো বলেছে আমরা ওয়াটার ধরে অম্প করলাম এখানে ওয়াটার কত চার ভাগ নয়ের মধ্যে চারের নয় যখন ওয়াটার দিয়ে রিপ্লেস করছি মানে পুরোটাই ওয়াটার দিচ্ছি তাহলে এখানে কত ধরবো এক রেজাল্টিং মিক্সচারে কত হাফ ওয়াটার হাফ মিক্সচার হাফ ফ্রুট এক্সট্রাক তাহলে কত ধরবো ওয়াটার

অন সেলিং দ্য মিক্সচার অ্যাট টোয়েন্টি পার কেজি দেয়ার ইজ এ প্রফিট অফ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে এখানে সিম্পল অ্যালিগেশন একটা হুইটের একটা একটা ছিল কোয়ান্টিটি আর একটা কোয়ান্টিটি মিক্স করে আর একটা কোয়ান্টিটি পাবো তাহলে এটার কেনা দাম এটা তেইশ টাকা দিয়ে কিনেছে এটা তেইশ টাকার হুইট মিক্স করেছে এটা চোদ্দো টাকার হুইট মিক্স করেছে করে একটা কস্ট প্রাইস হবে তার উপরে প্রফিট দিয়ে সেলিং প্রাইস হবে আমাকে সেলিং প্রাইসটা বলে দিয়েছে তার মানে আমি এখানে লিখবো তেইশ এখানে লিখবো চোদ্দো এখানে কত লিখবো যেটা জানি না মিক্স করে একটা কোয়ান্টিটি হলো সেটার ওপরে সেটার ওপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট দেব প্রফিট দেব দিয়ে সেলিং প্রাইস কত হয়েছে কুড়ি টাকা তেইশ টাকা দামের একটা হুইট মিশিয়েছি চোদ্দো টাকা পার কেজি দামের একটা হুইট মিশিয়েছি দিয়ে সেটাকে কুড়ি টাকা বিক্রি করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট হয়েছে তাহলে আমার বলো এখানে কস্ট প্রাইসটা কত হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে আমরা কত জানি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে আমরা জানি একের চার তাহলে কত হয়ে গেল মাল্টিপ্লাইং ফ্যাক্টর পাঁচের চার তাহলে পাঁচের চার দিয়ে গুণ করে আমার কত হচ্ছে কুড়ি হচ্ছে তাহলে সেলিং প্রাইস যদি আমার কুড়ি টাকা হয় তাহলে কস্ট প্রাইস কত হয়ে যাবে কুড়ি ইন্টু চার বাই পাঁচ আমরা কি বলেছি আগে যাহা পাই তাহার নিচে যাহা চাই তাহা ওপরে পাই কোনটা এসপি এসপি মানে কত পাঁচ চারটা কি সিপি তাহলে ওই জন্য চারের পাঁচ তাহলে এটা কত হয়ে গেল ষোলো টাকা তাহলে এখানে কত বসবে ষোলো ব্যাস রেশিও করে দাও অ্যালিগেশন করে দাও এখানে কত হয়ে গেল ষোলো থেকে চোদ্দো বাদ দিলে এখানে তেইশ থেকে ষোলো বাদ দিলে ইস দ্য রাইট আনসার সিম্পল শুধু অ্যালিগেশন বসালাম আর শুধু এখানে এস পি বলে দিয়েছো ওটাকে কস্ট প্রাইজে কনভার্ট করলাম রেশিও বার করে দিলাম ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন কি বলেছে ইন আ মিক্সচার ওয়ান সেভেন্টি এইট লিটার দ্য রেশিও অফ ওয়াটার অ্যান্ড মিল্ক ইজ দ্য ইজ সে ফাইভ ইস টু সেভেন হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড টু মেক দ্য রেশিও অফ ওয়াটার ইজ থ্রি ইস টু ফোর দেখো এটা যদি আমরা নর্মাল নিয়মে করি আমাদের নিয়ম কি আমাদের প্রথমে কি বলে দিয়েছে ওয়াটার ইস টু মিল্ক ফাইভ ইস টু সেভেন ওয়াটার ইস টু মিল্ক ফাইভ ইস টু সেভেন পাঁচ সাথে করা হয় বারো কত লিটারের মিক্সচার একশো আটাত্তর লিটার তাহলে বারো মানে কত হবে একশো হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড টু মেক দ্য রেশিও ওয়াটার ইজ টু মিল্ক থ্রি টু ফোর এর সঙ্গে কত ওয়াটার অ্যাড করবো যাতে নতুন আমার যে রেশিও হবে সেটা ওয়াটার ইস টু মিল্ক কত হয়ে যাবে থ্রি টু ফোর হয়ে যাবে তাহলে দেখো যদি নর্মাল নিয়মে এভাবে আমরা অঙ্কটা করব না আমরা শর্টকাট পরে আসছি আগে নর্মাল কনসেপ্ট বুঝো যদি নর্মাল নিয়মে অঙ্কটা আমরা কখনো এইভাবে করতাম যখনই একশো আটাত্তরকে বারো দিয়ে কাটাকুটি যাবে একশো আটাত্তরকে দেখো বারো দিয়ে বারোকে বারো পাঁচ আটান্ন একশো আটাত্তরকে বারো দিয়ে কাটাকাটি যাচ্ছে না তাহলে নর্মাল নিয়মে আমার অঙ্কটা করা যাবে না আমাকে শর্টকাট ইউজ করে সোজাভাবে পরীক্ষায় নামিয়ে আসতে হবে নর্মাল নিয়মে করলে আমরা কী করতাম বারো মানে একশো আটাত্তর তাহলে সাত মানে কত হবে একশো আটাত্তর বাই বারো ইন্টু সাত পাঁচ মানে কত হবে একশো আটাত্তর বাই বারো ইন্টু পাঁচ এই ছিল আমার ওই আগে মিক্সচারটার মধ্যে ওয়াটার ইস টু মিল্ক এবার নতুন কত বলেছে নতুন ওয়াটার কিছু অ্যাড করা হয়েছে তার ফলে নতুন মিক্সচারের নতুন রেশি কত থ্রি ইস টু ফোর তাহলে দেখো এর সঙ্গে তো ওয়াটার অ্যাড করা হয়েছে মিল্ক মিল্ক তো অ্যাড করা হয়নি মিল্ক তো অ্যাড করা হয়নি ওয়াড করা কী হয়েছে অ্যাড করা কি হয়েছে ওয়াটার তাহলে মিল্কের এসে তো সমান আছে তাহলে চার মানে এই যে মিল্কের এই যে একশো আটাত্তর লিটার যে টোটাল মিক্সচার তার মধ্যে মিল্ক কত হয়ে গেলো একশো আটাত্তর ইন্টু সাত বাই বারো ওয়াটার হয়ে গেলো একশো আটাত্তর পাঁচ বাই বারো তাহলে এই মিল্কের পরিমাণ তো চেঞ্জ হবে না তার কারণ অ্যাড হচ্ছে ওয়াটার মিল্ক তো অ্যাড হয়নি তাহলে চার ভাগ মানে আমাকে অঙ্কে কি রাখতে হবে চার ভাগ মানে রাখতে হবে একই যেটা ছিল সেটাই মানে একশো আটাত্তর ইন্টু সাত বাই বারো একশো আটাত্তর ইন্টু ষাট বাই বারো এবার এটার সঙ্গে যদি চার ভাগ মানে যদি এটা হয় তাহলে তিন ভাগ মানে কত হবে একশো আটাত্তর ইন্টু সাত বাই বারো ইন্টু নিচে চার উপরে তিন তাহলে এটা আমি কি পেয়ে গেলাম নতুন কোয়ান্টিটি অফ ওয়াটার পেয়ে গেলাম তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব এখন ওয়াটার আমার এত আগে ওয়াটার এত এখান থেকে মাইনাস করলে আমি কী পেয়ে যাব কতটা ওয়াটার বেরিয়েছে পেয়ে যাব তাহলে একশো আটাত্তর ইন্টু সাত বাই বারো ইন্টু তিন বাই চার মাইনাস আগে কত ছিল একশো আটাত্তর ইন্টু পাঁচ বাই তাহলে এখানে কত হলো দেখো কারণ যদি আমি একশো আটাত্তর বাই কমন নিয়ে নিই তাহলে এখানে কত পড়ে থাকবে একুশ বাই চার মাইনাস মানে একশো মানে একের চার তাহলে দুই দিয়ে কাটলে দুই কোণে চার দুই আটাই ষোলো দুই নয় মানে কত হয়ে গেল এইট্টি নাইন বাই চব্বিশ মানে চব্বিশ তিন বাহাত্তর বাহাত্তর আর সাত উনআশি সতেরো বাই চব্বিশ তার ওয়াটার অ্যাড করা হয়েছিল কত তিন পূর্ণ সতেরো বাই চব্বিশ লিটার আমরা কী করলাম প্রথমে আমাদের ওয়াটার স্টু মিল সাত দিয়ে দিয়েছে তাহলে টোটাল কত বারো মানে কত একশো আটাত্তর এখানে কাটাকুটি আমরা করব না কারণ ক্যালকুলেশন আরও বেশি হয়ে যাবে তাহলে বারো মানে যদি একশো আঠাত্তর হয় সাত মানে কত পাঁচ মানে কত এটা কি হলো ইনিশিয়াল যে মিক্সচারটা ছিল সেখানে ওয়াটার ইস্টু মিল্ক কত আছে আমরা বের করে নিলাম অ্যাকচুয়াল কোয়ান্টিটিটা রেশিও থেকে নেক্সট কী বলেছে কতটা ওয়াটার অ্যাড করব যার ফলে নতুন মিক্সচার রেশিও হয়ে যাবে থ্রি ফোর তাহলে ওয়াটার অ্যাড করেছি মিল্ক তো অ্যাড করিনি তাহলে মিল্কের পরিমাণ তো একই থাকবে তাহলে চার ভাগ মানে যদি এইটা হয় তিন ভাগ মানে কত বার করে নিলাম নতুন ওয়াটার তাহলে নতুন ওয়াটারের পরিমাণ কত এতটা আগে ছিল কত এতটা তাহলে অ্যাড হয়েছে কত মাইনাস করে দিলাম এটা এটা বেরিয়ে গেল হলো আমাদের এবার যদি নর্মাল অঙ্ক এই অঙ্কটা আমরা শর্টকাটে করতে চাই তাহলে কিভাবে করব দেখো এখানে আমাদের রেশিও কত বলে দিয়েছে ফাইভ ইস টু সেভেন ওয়াটার মিন কত বলে দিয়েছে ফাইভ ইস টু সেভেন মানে আমরা কত করলাম বারো আফটার অ্যাডিং ওয়াটার নিউ ওয়াটার ইজ টু মিল্ক কত বলে দিয়েছে থ্রি ইস টু ফোর তাহলে কত সাত এবার আমাকে যেহেতু ওয়াটার অ্যাড করেছে মিল্ক তো অ্যাড করে তাহলে মিল্কটাকে সেম কোয়ান্টিটিতে আগে আমাকে ট্রান্সফার করতে হবে তাহলে এখানে মিল্ক আছে সাত এখানে এখানে মিল্ক আছে চার তাহলে সাত চারের অ্যালসিয়াম কত আঠাশ এটাকে আঠাশে নিয়ে গিয়ে গেলে কত দিয়ে গুণ করবো চার দিয়ে গুন করবো চার দিয়ে গুণ করবো আর চার টাকা আঠাশের নিচে যেতে গেলে কত দিয়ে গুণ করবো সাত দিয়ে গুণ করবো তাহলে এখানে টোটাল কোয়ান্টিটি কত হয়ে গেলো আটচল্লিশ এখানে কত হয়ে গেলো ঊনপঞ্চাশ ঠিক এবার এখানে দেখো কত ছিল চার দিয়ে গুণ করা মানে কত এটা কত হয়ে গেলো কুড়ি ইস টু আঠাশ আর এটা কত হয়ে গেলো একুশ ইস টু আঠাশ তাহলে এখান থেকে বুঝতেই পারছো দেখো এটা কত হয়ে গেলো আটচল্লিশ এটা কত হয়ে গেলো ঊনপঞ্চাশ তাহলে এখান থেকে বুঝতেই পারছো কত অ্যাড হয়েছে ও এক ভাগ অ্যাড হয়েছে কুড়ি ইন্টু আঠাশ আর ইনিশিয়াল কোয়ান্টিটি কত ছিল আটচল্লিশ ছিল ইনিশিয়াল কোয়ান্টিটি আটচল্লিশ ছিল তাহলে অঙ্ক আমাকে ইনিশিয়াল কোয়ান্টিটি কত বলে দিয়েছে একশো আটাত্তর বলে দিয়েছে তাহলে এখান থেকে আমি বলবো আটচল্লিশ মানে হচ্ছে একশো আটাত্তর এক মানে কত মানে একশো আটাত্তর বাই আটচল্লিশ এটা করলে একই জিনিস আসবে এইটটি নাইন বাই চব্বিশ মানে তিন পূর্ণ সতেরো বাই চব্বিশ দেখো কি করলাম আমরা ওয়াটার ইস্টোমিলেট বলে দিয়েছে দুটো যেহেতু আমরা এখানে ওয়াটার অ্যাড করেছি মিল্কটা একই থাকবে তাহলে আমাকে মিল্কের কোয়ান্টিটিটা একই জায়গায় কনভার্ট করতে হলো মানে চার সাতটা আঠাশ সাত চারে আঠাশ সেই করেসপন্ডিং ওয়াটারটাও চেঞ্জ হয়ে গেল কুড়ি আর একুশ তাহলে বুঝতেই পারছি এখানে এক ভাগ ওয়াটার অ্যাড হয়েছে আর টোটাল ইনিশিয়াল কোয়ান্টিটি কত আটচল্লিশ আটচল্লিশ মানে অঙ্ক কত বলে দিয়েছে একশো আটাত্তর লিটার তাহলে এক ভাগ মানে কত তিন পূর্ণ সতেরো বাই চব্বিশ যদি এটা আমাদের নর্মালি এই একশো আটাত্তরটা বারো দিয়ে কাটাকুটি ভাগ যেত তাহলে আমরা এই প্রসেসে করতাম এটাতেই আমাদের ইজি হতো ঠিক এই হলো আমাদের অঙ্ক দেখো ক্লিয়ার নেক্সট দেখো কি বলেছে মার্চেন্ট বট টু কোয়ান্টিটিস অফ রাইস অ্যাট দ্য রেট অফ রুপিস একশো কুড়ি টাকা পার কেজি অ্যান্ড রুপিস দুশো কুড়ি টাকা পার কেজি ইন বাহাত্তর কেজি অফ দ্য সেকেন্ড কোয়ান্টিটি রাইস হাউ মাচ রাইস অফ দ্য ফার্স্ট কোয়ান্টিটি শুড বি মিক্সড সো দ্যাট দ্য রেজাল্টিং মিক্সচার মে বি সোল্ড অ্যাট দ্য রেট অফ দুশো টাকা পার কেজি টু আর্ প্রফিট অফ ফর্টি পার্সেন্ট একই জিনিস আগে যে অঙ্কটা আমরা করলাম কি কী বলে দিয়েছে দুটো কোয়ান্টিটি আমার এখানে বলে দিয়েছে একটা বলে দিয়েছে একশো কুড়ি টাকা পার কেজি একটা বলে দিয়েছে দুশো কুড়ি টাকা পার কেজি আর একটার কোয়ান্টিটিটা আমাকে কস্ট প্রাইসটা না বলে দিয়ে আমাকে কি বলে দিয়েছে সেলিং প্রাইস বলে দিয়েছে কত ফর্টি পার্সেন্ট প্রফিটে বিক্রি করছি তার ফলে এসপি কত বলে দিয়েছে দুশো আশি বলে দিয়েছে তাহলে এখান থেকে আমরা সিপিটা কি করে পাবো দুশো আশি ইন্টু একশো বাই একশো চল্লিশ তাহলে কত হয়ে গেল দুশো এই দুশোটা কোথায় বসিয়ে দিলাম এখানে বসিয়ে দিলাম ব্যাস অ্যালিগেশান করে দাও এদিকে কত হয়ে গেল টোয়েন্টি এদিকে কত হয়ে গেল এইটটি তাহলে এখানে রেশিও কত হয়ে গেলো ওয়ান ইস টু ফোর টোটাল কত ফাইভ এবার সেকেন্ড সেকেন্ড কোয়ান্টিটি সেকেন্ড কোয়ান্টি রাইসটা কত বলে দিয়েছে বাহাত্তর কেজি তাহলে চার মানে যদি বাহাত্তর হয় এক মানে আঠেরো

সিপিটা চাই সেজন্য একশো টাকা করে কত হয়ে গেলো দুশো অ্যালিগেশন করে দিলাম বেরিয়ে গেলো ওয়ান ইস টু ফোর সেকেন্ড কোয়ান্টিটির অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত বলে দিয়েছে বাহাত্তর কেজি তাহলে চার মানে যদি বাহাত্তর হয় এক মানে কত আঠেরো ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন কি বলেছে ভেসেল কন্টেন্ট দ্য সলিউশন অ্যাসিড অ্যান্ড ওয়াটার ইন উইচ ওয়াটার ওয়াজ সিক্সটি ফোর পারসেন্ট ফোর লিটার অফ দ্য সলিউশন ফোর লিটার অফ দ্য সলিউশন ওয়াজ টেকেন আউট অফ দ্য ভেসেল অ্যান্ড দ্য সেম কোয়ান্টিটি অব ওয়াটার ওয়াজ অ্যাডেড কি অ্যাডেড ওয়াটার অ্যাডেড ইফ দ্য রেজাল্টিং সলিউশন কন্টেন্স থার্টি পারসেন্ট অ্যাসিড দ্য অফ দ্য ওয়াটার ইন দ্য সেকেন্ড ইন দ্য সলিউশন অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ভেসেল তাহলে এখানে কি ওই একই জিনিসের অঙ্ক যেটা আগে আমরা একটা অঙ্ক করলাম মনে পড়ছে এই যে ওয়াটার টু ফ্রুট এক্সট্রা একটা রেশিও বলে দিয়েছিল মিক্সচার তুলে নিয়ে ওয়াটার রিপ্লেস করেছি তাহলে আমরা কী ধরে অঙ্ক করেছিলাম ওয়াটার ধরে অঙ্ক করেছিলাম এবং এখানে যেহেতু ফ্র্যাকশান দিয়ে দিয়েছিল আমরা ফ্র্যাকশান ধরে অঙ্কটা করেছিলাম কিন্তু আমাদের এখানে আমাদের এখানে পার্সেন্টেজ বলে দিয়েছে তাহলে আমরা পার্সেন্টেজ ধরে অঙ্ক করবো আর মিক্সচার তুলে কি অ্যাড করেছে ওয়াটার অ্যাড করেছে তাহলে আমরা ওয়াটার ধরে ক্লিয়ার তাহলে প্রথমটা কি বলে দিয়েছে ওয়াটার বলেছে সিক্সটি ফোর পার্সেন্ট ছিল তাহলে ওয়াটার সিক্সটি ফোর পার্সেন্ট তারপরে কি বলেছে মিক্সচার তুলে সেম কোয়ান্টিটি ওয়াটার দিয়েছে তাহলে ওয়াটার যদি দেয় সেখানে আর অন্য কিছু নেই তাহলে হানড্রেড পার্সেন্ট যখন আমরা ফ্র্যাকশান ধরে অঙ্ক করেছি পুরোটা দেওয়া মানে এক ভাগ দেওয়া ধরেছি এখানে আমরা পার্সেন্টেজ ধরে অঙ্ক করছি তাহলে পুরোটা দেওয়া মানে কত হানড্রেড পার্সেন্ট দেওয়া ধরবো তাহলে এখানে ওয়াটার কত দিলাম একশো ভাগ ওয়াটার দিলাম রেজাল্টিং মিক্সচারে কি হচ্ছে থার্টি পার্সেন্ট অ্যাসিড তাহলে রিমাইনিংটা মানে কত সেভেন্টি পার্সেন্ট ওয়াটার তাহলে এখানে লিখবো কত সেভেন্টি দেখো ক্লিয়ার হলো কি না তাহলে এই একশো থেকে সত্তর বাদ দিলে কত হয়ে গেল তিরিশ সত্তর থেকে চৌষট্টি বাদ দিলে কত হয়ে গেল ছয় তাহলে রেশিও কত কত হয়ে যাবে ফাইভ টু ওয়ান টোটাল কত সিক্স এবার আমাকে এই পর্যন্ত আমার ছিল আগের অঙ্কটা যে কত পার্সেন্টেজ কত ফ্র্যাকশান মিক্সচার তুলে ওয়াটার দেব তাহলে এটা আমার এখানে উত্তর কত হয়ে যেত একের ছয় এখানে আরেকটু বেশি দিয়েছে অঙ্কটা কি বলেছে যে চার লিটার অফ সলিউশন ওয়াজ টেকেন আউট চার লিটার অফ সলিউশন ওয়াজ টেকেন আউট তার মানে এইটা কত সেকেন্ড এই এই পোর্শনটা কত চার লিটার অফ সলিউশন ওয়াজ টেকেন আউট তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে এক মানে যদি চার হয় তাহলে ছয় মানে চব্বিশ তার মানে টোটাল সলিউশন কত টোটাল সলিউশন চব্বিশ আমাদের চেয়েছে কি আমাদের চেয়েছে যে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ওয়াটার দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার ইন দ্য সলিউশন অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফেস অ্যাট দ্য বিগিনিং ইন দ্য ভেসেল তাহলে ইন দ্য বিগিনিংয়ে টোটাল কোয়ান্টিটি কত ছিল চব্বিশ ছিল তার মধ্যে আমরা কী বার করবো ওয়াটার বার করবো ওয়াটার কত বলা দিয়েছিলো সিক্সটি ফোর পার্সেন্টেজ তাহলে চব্বিশ ইন্টু চৌষট্টি বাই একশো তাহলে এটা আমরা কি লিখবো ওয়াটার ইনিশিয়ালি চব্বিশ ইন্টু চৌষট্টি বা একশো তাহলে সবার প্রথম একটা জিনিস দেখো যে চার ইন্টু চার কত হয় চার চারে ষোলো তাহলে এই চার চারে ষোলো যদি ছয় মানে ইউনিট ডিজিট তা মানে এই হয় ইলেভেন পয়েন্ট থ্রি সিক্স হবে আর তা নাহলে ফিফটিন পয়েন্ট থ্রি সিক্স হবে এই দুটো এখানে বাদ হয়ে যাবে ঠিক তাহলে এবার এখানে আমরা যদি এখানে ক্যালকুলেশনটা করি তাহলে চার ষোলো চৌষট্টি

আস্তে আস্তে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার এরমভাবে করব করে নেওয়ার পরে আবার আমরা এই চ্যাপ্টারগুলো রিভিশন করব রিপিটিশান করব ঠিক আছে যতক্ষণ না তোমাদের একদম হারে হারে মজ্জায় মজ্জায় অঙ্কগুলো ঢুকে যায় রিভিশনটা কমপ্লিট হয় আমাদের কিন্তু রিভিশন সিরিজ চলতে থাকবে আশা করি তোমাদের এই অঙ্কগুলো বেনিফিট হবে এবং এই টাইপের অ্যালিগেশন অ্যান্ড মিক্সারের অঙ্কই তোমরা কিন্তু পরীক্ষার সময় কমন পাবে ঠিক তো তোমরা আমাদের এই রিভিশন সিরিজ পরীক্ষা শেষ হবে অবধি সিজিয়েল আশা অবধি দেখতে থাকো এবং আমাদের সাথে সাথে তোমরা চ্যাপ্টারগুলো রিভিশন দেখতে থাকো শুধুমাত্র ম্যাথস নয় অন্যান্য সাবজেক্ট অলরেডি দেখতে পাচ্ছ এবং আগামী দিনে দেখতে পাবে যে বিভিন্ন চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো বিভিন্ন তার থিয়েরি এবং তার সঙ্গে সঙ্গে রিসেন্ট বেসি রিসেন্ট প্রিভিয়াস কোয়েশ্চেন তোমাদের সামনে আমরা তুলে ধরবো যাতে তোমাদের পুরো পরীক্ষার রিভিশনটা হয়ে যায় ঠিক তো তোমরা আমাদের চ্যানেলকে এভাবে সাপোর্ট করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই এই ভিডিওগুলোকে ছড়িয়ে দাও তোমরা যদি ভিডিওটা ভালো থেকে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটাকে লাইক করো এবং বন্ধু মধ্যে শেয়ার করো ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো ম্যাথসের চ্যাপ্টার নিয়ে তোমরা এভাবে পড়াশোনা করতে থাকো ক্লাস করতে থাকো থ্যাংক ইউ গুড লাক